নমস্কার, গল্পকথক মিতার আসরে সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি পাঠ করে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত প্রতীক্ষালয় গল্পটি। আশা রাখবো আমার বন্ধুরা পুরো গল্পটি শুনবেন। শুরু করছি আমার গল্প পাঠ। বাথরুম থেকে ফিরে দাঁতের পাটি দুটো আর খুঁজে পেলেন না উমানাথ। আশ্চর্য, খানিক আগেও চা বিস্কুট খাওয়ার সময় খুলে রেখেছিলেন টেবিলে। বিস্কুটের ডেলা দাঁতের খাঁজে বড় বেমক্কা জড়িয়ে যায়। লম্বাটে শরীর সামনে ঝুঁকে পড়ল। প্রাচীন কপালে আরও কিছু গলির খাঁজ। গেল কোথায়? রাতে ডাঁটি ভাঙা কাপে পাটি জোড়া ভিজিয়ে রাখেন, সেখানে খুঁজলেন, নেই। ঘোলাটে জলে মরা পিঁপড়ে ভাসছে শুধু। বুকটা ছলছল করে উঠল। সময় নেই, আর এক মুহূর্ত সময় নেই। সকালের সূর্য রং পাল্টাতে শুরু করেছে, একটু পরেই এসে পড়বে ওরা। ওদের খবর এবারও বড় দেরিতে এসেছে, মাত্র ঘণ্টাখানেক আগে ব্রেকফাস্টের টেবিলে। সেই থেকে দোতলার চার চারটে বাথরুমে অবিরাম লাইন। একবার ঢুকতে পারলে সহজে সেই ভাগ্যবান বেরোতে চায় না। যে যাকে পারছে টপকে চলেছে এলোপাথারি। অঘোষিত সেই হার্ডল রেসে লাস্ট বাট ওয়ান উমানাথ। বহু কষ্টে কোনার বাথরুমখানা খালি পেয়েছিলেন। অনেক দিন আগে ভাইজি একটা বিলিতি সাবান দিয়ে গিয়েছিল। সাবান নয়, এক মুঠো জুঁইয়ের জমাট নির্যাস যেন। বিশেষ বিশেষ দিন ছাড়া সেটিকে খরচ করেন না তিনি। আজ ঘষেছেন অনেকক্ষণ। ভাঁজ ভাঙা পাঞ্জাবি পাজামা পরে এসেছেন বাথরুম থেকে। প্যাকাটে শরীরে লতপথ দোল খাচ্ছে যুবক পোশাক। দাড়ি আগেই কামিয়েছিলেন। সাদা রোঁয়া মুছে খানাখন্দ ভরা গাল চকচক করছে বৃষ্টি ধোয়া কলকাতার রাস্তার মতো। এ মুখ এখন দাঁত ছাড়া একেবারে বেমানান, বিশেষ করে ওদের সামনে। দাঁতবিহীন মুখে কথা বলতে গেলে শব্দগুলোকে ঠিক বাগে রাখা যায় না। মাড়িতে থুতুতে মিশে সব কেমন ভিজে ভিজে হয়ে যায়। উমানাথের দুচোখ ধোঁয়ায় ভরে গেল। চিরকালই প্রয়োজনের সময় আসল জিনিসটা হারিয়ে যায় তার কাছ থেকে। কাঁপা হাতে বিছানা বালিশ হাতড়ালেন, টেবিল ঘাঁটলেন তন্ন তন্ন করে। সবাই যে যার জায়গায় আছে। দেওয়ালে হেলানো গোল আয়না, ব্রাশ, চিরুনি, পিঠ চুলকোনোর প্লাস্টিক হাত, এমনকি বাইরে ভুলে ফেলে রাখা পেট্রোল লাইটারটাও। একমাত্র দাঁতটাই কোন ম্যাজিকে অদৃশ্য হয়ে গেছে। দাগে আয়নায় উমানাথের তোবড়ানো মুখ অসহায়ভাবে নাচল খানিক। তেল চুপচুপ চুল কগাছা আঁচড়াতে ভুললেন। দুহাতে কোমর চেপে নিচু হলেন খাটের তলায়। ওভাবে মাথা গুঁজে কি খুঁজছেন উমাবাবু? আমার দাঁতটা। খাটের খাঁচায় আটকে থাকা মাথা নড়ল উমানাথের। দাঁত? উমানাথ এবার মাথা বাইরে আনলেন। তখনই সুপ্রকাশের চোখে চোখ পড়ল। বুড়ো ভেড়ার মতো হলদেটে চোখ খলবল করছে ধূর্ত হাসি। বুঝতে বাকি রইল না কিছু। আমি ভাবলাম বুঝি কি না কি হারালো আপনার, সেদিন শিকি হারিয়ে যা হন্যে হয়ে মরছিলেন। উমানাথের ব্রহ্মতালু জ্বলে উঠল। চিতায় ঠ্যাং রেখেও হিচলেমি করার অভ্যাস গেল না লোকটার। খাটে ভর দিয়ে আস্তে আস্তে কোমর সোজা করলেন। অনাথ মারি টোপকে কিছু অবাধ্য বাতাস ছিটকে এলো। আমার দাঁত ফেরত দিন। সুপ্রকাশ পুরোপুরি না শোনার ভান করলেন।
উমানাথ আর কিছু বলার আগেই তিনি চলে গেছেন জানলার সামনে। টুকরো উজ্জ্বল আকাশ, সেদিকে চোখ রেখে ফিক করে হাসলেন। ভালো মতন জব্দ করা গেছে আজ উমা বারুজ্জেকে। কি হলো, শুনতে পাচ্ছেন না? উমানাথের শিরা ছিঁড়ে এবার ভাঙা কাশি বেজে উঠল। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, খুশিতে মাথা দোলাতে লাগলেন সুপ্রকাশ। গলার ডগায় সুর কুলকুল, ছন্দে ছন্দে দুলি আনন্দে। জানলার নিচে সবুজ মাঠ, মাঠ না বলে ফালি ঘাস জমি বললেই মানায় বেশি। তারপরই উঁচু পাঁচিল, কম্পাউন্ডের এই পেছন ভাগ সবসময়ই নিঝুম। এ মুহূর্তে শরবতের প্রথম রোদ গেজেল বুড়োর মতো ঝিম মেরে পড়ে আছে ঘাসের শরীরে। চারিদিকে রোজকার অলস নীরবতা। জারুল গাছের শাখা মারিয়ে একটা দাঁড় কাঁক কর্কশ স্বরে ডেকে উঠল। সুপ্রকাশের গানের সুর থেতলে গেল যেন। কাকের চিৎকারের সঙ্গে উমানাথের গলার কোনো তফাৎ নেই। চিল্লুক, যত পারে চিল্লিয়ে যাক। সেদিন ওদের সামনে বেইজ্জত করার সময় মনে ছিল না? ন্যাড়া মারি দিয়ে সারা দিন ভকভক করে মর আজ। সুপ্রকাশ ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলেন জানালায়। এক একটা বড় ঘরে চারজনের থাকার ব্যবস্থা, মাথা পিছু একটা লোহার খাট, তেপায়া টেবিল, বসার টুল আর একখানা করে বেটে মতন আলমারি, বাড়তি ট্রাঙ্ক সুটকেস যার যার নিজস্ব খাটের তলায়। হাঁটা চলার অসুবিধা হয় বলে বেতের চেয়ারগুলো সামনের টানা বারান্দায় সাজানো থাকে। লম্বা ঢাকা বারান্দায় সার সার চেয়ার আরাম কেদারা। সেখানে বসেই এবাড়ির মানুষগুলোর সময় কেটে যায়। এ ঘরের আর দুজন তো দিন রাত পড়ে থাকেন বারান্দাতেই। এখন অবশ্য জয়মোহন ঘরে, জানলার ডান দিকের কোণে তার আস্তানা। চার কোণে চার মানুষ যে যার মতো সংসার সাজিয়ে বসেছেন। নিজস্ব এলাকার দেওয়াল জুড়ে গজাল আর পেরেকের জঙ্গল। দূরে সরে যাওয়া আত্মজনের বিবর্ণ ছবিতে সেজে আছে পাঁশুটে দেওয়াল। জানলার ঠিক উল্টো দিকে দেওয়ালের মাঝামাঝি ক্যালেন্ডারে দুলছে লাস্যময়ী এক জাপানি বিমান যুবতী। জয়মোহন খুব মন দিয়ে খেলার খবর পড়ছেন। এবছর বিশ্বকাপে আর্জেন্টিনার মারাদোনাকে নিয়ে বেজায় মাতামাতি চলছে। আগেরবার ইতালির একজন ছিল সবার চোখের মণি, রশি নাকি যেন নাম ছোকরার। গতবার বিশ্বকাপ ফাইনালটা তিনি নিচে অফিস ঘরের টিভিতে রাত জেগে দেখেছিলেন। এবার শরীরে আর অতটা ক্ষমতা নেই, খবরের কাগজে ভরসা। একসময় নিজেও নামই খেলোয়াড় ছিলেন। নেহাত পেটের রোগ কবজা করে ফেলেছে, নইলে এখনো যুগের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার মতো মনের জোর তার আছে। প্রায়ই রাতে স্বপ্ন দেখেন বুটের ডগায় ফুটবল চেপে হাওয়ার আগে জালের দিকে ছুটে চলেছেন। গজা ঘোষ ল্যাং মারল পেছন থেকে, হুমড়ি খেয়ে পড়তে গিয়েও সামলে নিলেন নিজেকে, আবার ছুটছেন। এবার সামনে শুধু গোলকিপার, ফুসফুসে বাতাস ভরে তিনি কিক মারলেন, গোল! স্বপ্নটা দেখলেই নতুন করে দেহে বল ফিরে পান, এদিক সেদিক বেরিয়ে পড়েন। তখন এরিয়ানে খেলার সময় একবার শিরদাঁড়ায় জোর চোট পেয়েছিলেন, সেই আঘাত এখনো যন্ত্রণা দেয়, বেশি দূর হাঁটতে পারেন না। উমানাথের একটানা চিৎকারে জয়মোহনের মেজাজ বিগড়ে গেল। এ ঘরের লোকগুলোর বিন্দু মাত্র স্পোর্টসম্যান স্পিরিট নেই।
পথ আটকাচ্ছে তো কি আছে? ড্রিবল করে বেরিয়ে যা না বাপ, এ সংসারে প্যান পেনে মানুষদের কোনো জায়গা নেই। সুপ্রকাশেরও বলিহরি, খেলতে নেমে শুধুই ফাউল করার ধান্দা, অসহ্য। জয়মোহন ঘুরে বসলেন। আনফেয়ার গেম তিনি কোনোদিনই পছন্দ করেন না, যদিও ওরা আসবে শুনেই তড়িঘড়ি কলপ থুপে নিয়েছেন মাথায়। পেছন দিকে এর কিছু চুল খামচা খামচাভাবে সাদা হয়ে আছে, ঘরের কেউ লক্ষ্যই করেননি, কিংবা করলেও দেখিয়ে দেননি। এখানকার অনেকেই তার সম্পর্কে কম বেশি ঈর্ষাপরায়ণ। জয়মোহন অবশ্য তোয়াক্কা করেন না, সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে তরতাজা রাখতে তিনি ভালোবাসেন। প্রতিবারের মতোই ছাই রং ফুল প্যান্ট আর সাদা স্পোর্টস গেঞ্জি পরে তৈরি হয়েছেন। অসুস্থ সেজে সেবা নেওয়ার থেকেও স্মার্টভাবে ওদের সামনে গিয়ে হেঁটে চলে বেড়াতে বেশি ভালো লাগে তাঁর। তিনি জানেন রোগাভোগা মানুষদের থেকে সবল পুরুষেরা চিরকালই আকর্ষণীয় থাকে, এমনকি 75 বছর বয়সেও। উমানাথ চেঁচিয়েই চলেছেন। জয়মোহন ফেটে পড়লেন বিরক্তিতে। কি শুরু করেছেন আপনারা, হ্যাঁ? এটা কি চিড়িয়াখানা? দেখতে পাচ্ছেন সুপ্রকাশবাবু কাণ্ডটা? উমানাথ ডুকরে উঠলেন। দিয়ে দিন না মশাই, কি ছেলে মানুষই করছেন। দেব না দেব না, সুপ্রকাশ দুহাত তুলে গৌরাঙ্গ নৃত্য করে নিলেন। আগেরবারের কথা মনে নেই? তাই আপনি প্রতিশোধ নিচ্ছেন? না তো কি, ভালো মতনই জানেন ওই কাকাতুয়াটাকে দেখলে আমি পাগল হয়ে যাই। ও যেই এসে বসলো আমার কাছে, হিংসেই পুড়ে গেলেন আপনি। কখনো না, ওই কটকটিটাকে আমার আদৌ ভালো লাগে না, তার থেকে ছোট্ট মুনিয়া পাখিটা অনেক সুন্দর। কি চমৎকার কথা বলে, আর কি অপূর্ব শরীরের ভঙ্গিমা! উমানাথের গলা একটু একটু করে খাদে নেমে গেল। আসলে আপনার ন্যাকামো আমার সেদিন সহ্য হয়নি, তাই আপনাকে শিক্ষা দিতে চেয়েছিল। ও হো হো, কে আমার টিচার এলেন রে? সুপ্রকাশ ভেঙচে উঠলেন। কিছুতেই বুঝি ভোলা যায় না সেদিনের অপমান। সাদার ওপর লাল কালোই টিপটিপ সালোয়ার কামিজ পরেছিল সে। কি অপরূপ যে দেখাচ্ছিল, স্বচ্ছ ওড়না বাতাসে তীরতির, পাথরের ওপর আছড়ে পড়া ঝর্ণার বাষ্প যেন ঢেকে রেখেছে নরম বুক দুটোকে। বেতফল ঠোঁট টুকটুকে লাল, পালক পালক ভুরুর মাঝে এক বিন্দু টিপ, চিকন চুল দামাল ঢেউ হয়ে ফুলে উঠছে। সেই ঢেউয়ের ধাক্কায় টালমাটাল হয়ে উঠেছিল সুপ্রকাশের 81 বছর বয়সটা। বুকের ভেতর জমাট বাঁধছিল দানা দানা কষ্ট, ও নির্ঘাত নকুলেশ্বরের কাছে যাবে, কিংবা উমানাথ। সুপ্রকাশ তাড়াতাড়ি চশমাটাকে লুকিয়ে ফেলেছিলেন বালিশের তলায়। আতসকাত চশমা খুলতেই চারিদিকে শুধু চাকা চাকা কুয়াশা। অনেক দিন তার কাছে কেউ আসে না, ছেলে মেয়ে বউ জামাই নাতি নাতনি কেউ না। আরেকজন তো মুখ ফিরিয়ে চলে গেছে সেই কবেই। কাকাতুয়া নকুলেশ্বরের দিকেই যাচ্ছে। পাখির পায়ের মতো হাতের আঙুলগুলো বিছানায় এলোপাথারি পাক খেয়েছিল সুপ্রকাশের। আমাকে আজকের কাগজটা একটু এগিয়ে দেবে? ও শিওর। কাকাতুয়া সঙ্গে সঙ্গে পাশে বসেছে। কোন অচিন দেশের যে আতর মাখে ওরা! সুপ্রকাশ গলা নামিয়েছিলেন। আমার চশমাটা ঠিক খুঁজে, ব্যস্ত, আমি আপনাকে নিউজ পড়ে শোনাচ্ছি। কোন খবর শুনবেন, পলিটিক্স, গেমস, এডিটোরিয়াল? সুপ্রকাশ ঢোঁক গিলেছিলেন। গলার কাছে উঠে আসা কফের টুকরোটা গিলে ফেলার চেষ্টা করছিলেন প্রাণপণ। যখন তখন গলার কাছে কেন যে আজকাল বিশ্রী ডেলা জমাট বেঁধে যায়। সে উদ্বিগ্ন চোখে তাকাল। কি হলো আপনার, ফিলিং আনিসি? সুপ্রকাশ কোনো রকমে ঘাড় নাড়লেন। ঠিক তখনই ওপাশের বিছানা থেকে শিয়ালের মতো হেসে উঠলেন উমানাথ। কেন মিছিমিছি মিথ্যে কথা বলছেন মশাই? সুপ্রকাশ বৃথায় কটমট তাকালেন। বাঁধানো দাঁত বিকশিত করে উমানাথ বলেই চলেছেন,
নিজের চোখে দেখলাম চশমাটা লুকিয়ে ফেললেন বালিশের তলায়। কাগজ আপনি নিজেই দিব্যি পড়ে নিতে পারেন, কেন বেচারিকে অযথা? হাসির দমকে কাকাতুয়া মুনিয়ারা তখন ভেঙে ভেঙে পড়ছে জলপ্রপাতের মতো। নতুন করে জ্বালা বুকের ভেতর, সুপ্রকাশের ঘাড় শক্ত হল, গটগটিয়ে বেরিয়ে এলেন বাইরে। এ ঘর ও ঘরের বেশ কয়েকজন সেজে গুজে বসে আছেন বারান্দায়, প্রতিটি উৎকণ্ঠিত মুখে অন্যমনস্কতার মুখোশ। কোনার ঘর থেকে আদিনাথ কচ্ছপের গতিতে এগিয়ে আসছেন। বারান্দাটুকু পার হতে পাক্কা 20 মিনিট সময় লাগে। পার্কিনসন ডিজিজে আগে হাত মাথা কাঁপত, ইদানিং সে কাঁপন পায়েও ছড়িয়েছে। সুপ্রকাশ একেবারে রেলিং এর ধারে বসা নকুলেশ্বরের পাশে গিয়ে দাঁড়ালেন। ভুর ভুর করে আফটার সেভের গন্ধ বেরোচ্ছে নকুলেশ্বরের শরীর থেকে। সারা গায়ে লোশন মেখেছে নাকি? সুপ্রকাশের নাক কুঁচকে গেল। বেটা হাড় কিপটে, কবে কোন নাতনি এক শিশি লোশন দিয়েছিল, এখনো পুষে রেখেছে সেটাকে। পাছে কেউ ভাগ যায় তাই লুকিয়ে মাখে। উজর দেখো চিত হওয়ার শখ। গা ভরা যার চাকা চাকা একজিমিয়া, গাল জোড়া খোঁচা খোঁচা দাড়ি, সে কিনা মাকে আফটার সেভ। সুপ্রকাশের পেট থেকে কিছু বিদঘুটে শব্দ ছিটকে এলো। নকুলেশ্বর ফিরেও তাকালেন না, যেমন ছিলেন বসে রইলেন চোখ বুঝে। বারান্দার মুখোমুখি লোহার গেটের ওপারে ঝলমল করছে এক অন্য পৃথিবী। ঘড়ির ছোট কাঁটা আটির ঘর ছোঁয়ার আগেই ব্যস্ততা নেমে গেছে মানুষের দুনিয়াতে। ধাতব উল্লাসে 10 দিক তোলপাড় করে ছুটে বেড়াচ্ছে বাস, মিনি বাস, ট্যাক্সি, লরি। সুপ্রকাশ নাকের ওপর চশমা তুলে ধরলেন। এখান থেকে বাইরের মানুষগুলোকে পরিষ্কার দেখা যায় না। মনে হয় চলন্ত গাড়ির বৃষ্টি ভেজা কাচের ভেতর দিয়ে সবকিছু দেখছেন বুঝি। সবুজ গেট খুলে গেল, একটা অ্যাম্বাসেডর ঢুকছে ভেতরে। সুপ্রকাশ ঝুঁকলেন। এত সকালে ডাক্তারের গাড়ি কেন? তপনজ্যোতির অবস্থা কি তবে আরো খারাপ হলো? দিন পাঁচেক ধরে নিচের সিক রুমে মৃত্যুর সঙ্গে অসম লড়াই চালিয়ে যাচ্ছেন তপনজ্যোতি। ক্রনিক ব্রঙ্কিয়াল পেশেন্ট, মাঝে মাঝে ফুসফুস বিকল হয়ে যায়, রক্ত প্রবাহ থমকে যায়, তখন তার মস্তিষ্ক নেতিয়ে পড়ে। এবার বাড়াবাড়িটা বেশি হয়ে গেছে, আর বোধহয় বেচারাকে ধরে রাখা গেল না। সুপ্রকাশ শঙ্কিত চোখে গাড়ি থেকে ডাক্তারের নামা দেখলেন। মাস কয়েক আগে ঋষিকেশ চলে গেছেন, তারপর আবার এই। সুপ্রকাশের গায়ে কাঁটা দিয়ে উঠল। শেষ স্টেশনের ওয়েটিং রুমে ফিরতি গাড়ির জন্য অপেক্ষা করছেন তার সকলেই। কার যে কখন গাড়ি এসে পড়ে? সুপ্রকাশ সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন। না, আজ তার কাকাতুয়াকে চাই, চাই। এখনই চাদর ঢেকে শুয়ে পড়বেন, তার সর্দির ধাত আছে, যখন তখন জ্বর আসতেই পারে। কেউ অসুস্থ থাকলে ওরা তার কাছে আগে যায়। সুপ্রকাশ ঘরে যেতে অর্ধেকটা চোখ খুলে গেল নকুলেশ্বরের। এতক্ষণ চোখ বুঝে হাঁপিয়ে উঠেছেন, উপায় কি? সামনে এলেই যা আবোল তাবোল বকে যান সুপ্রকাশ, ওই বক্তিয়ারটিকে একটুও তার পছন্দ নয়। সাবধানে চোখে চশমা লাগিয়ে ঘড়ি দেখলেন, ঘড়ির কাঁটা কিছুতেই নড়তে চাইছে না। আলতোভাবে গালে হাত বোলালেন, মনটা ফের খুঁতখুঁত করছে, কিছুতেই দাড়িটা কামিয়ে ওঠা গেল না। ডুমু ডুমু গোটায় মুখ বেয়ারা রকম ফুলে রয়েছে। আগে সময় পেলে সামনের সেলুন থেকে নয় সাবধানে কাটিয়ে আসতেন, লালচে দানার মাঝে খোঁচা খোঁচা সরবন, খুব কুৎসিত দেখাচ্ছে কি? নকুলেশ্বরের ঘোলাটে চোখে হুড় হুড় করে দুঃখ ছুটে এলো। এমনও সময় গেছে যখন তিনি পিঠ সোজা করে হেঁটে গেলে পথে একটা অনুভূতির সঞ্চার হতো, তার স্পর্শ পাওয়ার জন্য সুন্দরীদের প্রতিযোগিতা দেখে গোপন গর্বে ভরে উঠতেন তিনি। কতজন যে মন দিয়েছিল তাকে, সেই হেমেনের বোন প্রমীলা,
সে তো একেবারে পাগল হয়ে উঠেছিল তাকে পাওয়ার জন্য। সেই চুপি চুপি দেখা হওয়া বহরমপুরের গঙ্গার ধারে হাত আঁকড়ে ছুটে যাওয়া দুজনের। একদিন নৌকো করে দুজনে নবাব প্যালেসে গিয়েছিলেন। সেদিনই কি তাকে প্রথম চুমু খেয়েছিল প্রমিলা? না, সেদিন বোধ হয় নয়, তারও অনেক পরে। কিছুতেই ঠিক ঠিক মনে পড়ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপরই তো হেমেনরা চলে গেল বহরমপুর থেকে। যাওয়ার আগে সে কি বুক ভাঙা কান্না প্রমিলার। তারপর তার বিয়ে হলো কবে? যুদ্ধ থামল 45-এ, তখন খোকনের বয়স 4। না, কিছুতেই হিসাব মেলানো যাচ্ছে না, সব কেমন গুলিয়ে পাকিয়ে যাচ্ছে। অথচ কিছুকাল আগেও কি প্রচণ্ড দাপটে সময়কে চাপকে বেড়াতেন তিনি। নকুলেশ্বর ইজি চেয়ারে হাতল খামচে ধরলেন। কবে বিয়ে হয়েছিল তাঁর? খোকনই বা কোন সালে জন্মেছিল? ঠিক ঠিক কিচ্ছু মনে পড়ছে না। এবার খুকু এলে জিজ্ঞাসা করতে হবে। খুকুটা অনেকদিন আসছে না, খোকন তো এদিকের রাস্তা প্রায় ভুলেই গেছে। সে যে এখানে রেখে গেল, কবে যেন রেখে গেল? নকুলেশ্বরের মনে হলো তিনি যেন সেই সিরাজের আমল থেকে রয়েছেন এখানে। মুর্শিদাবাদের প্রাসাদ খানা ভাঙতে ভাঙতে কখনই নিঃসঙ্গ আশ্রয়, কিংবা এই পৃথিবীটাই গুটোতে গুটোতে এখন পাঁচিল ঘেরা দোতলা বাড়ি। এ বাড়ির বাইরে কোথাও কোনো জগৎ নেই, নেই বর্তমান অতীত ভবিষ্যৎ, আছে শুধু ধোঁয়াশা মাখা কিছু রাজকীয় ছবি। না, ভুল হলো, একজন আরও আছে যার জন্য সকাল থেকে বসে আছেন। আগের দিন সে আসেনি, টানা টানা দুচোখ তার শান্ত দিঘির জল, একটু চাপা গায়ের রং, শ্যামলা রঙেই তাকে মানায় বেশি। পাখির মতো মিহি সুরে কথা বলে সে, কথা বলে না, যেন গান গায়। কার সঙ্গে তার খুব মিল? প্রমিলার সঙ্গে কি, না অনুরূপার, নাকি বিনোদিনী, সুপ্রীতি বা মল্লিকার? অনুরূপা এককালে উদ্দাম ঝগড়া করত, আমি থাকতেও কেন তুমি অন্য মেয়েদের কাছে যাবে, আমি কি কারো চেয়ে কম সুন্দরী? নকুলেশ্বর গলা খুলে হাসতেন, মিছিমিছি হিংসে করো কেন, তুমি আমার ফিক্সড ডিপোজিট, ওরা সব খুচরো অ্যাকাউন্ট গো। সবাই কি সত্যি খুচরো অ্যাকাউন্ট? একজন বোধ হয় নয়। প্রমিলা, প্রথম প্রেম বলেই কি সে আলাদা রয়ে গেল চিরকাল, নাকি তিনি নিজেই বাঁধা পড়েছিলেন সেখানে? অনুরূপার জ্বলে যাওয়া কিছু ছবি তার অ্যালবামে এখনো রয়েছে, প্রমিলার কোনো চিহ্ন নেই, শুধু মাঝে মাঝে ভুতুরে ছায়ার মতো বুকের মধ্যে একটা আবছা মুখ ভেসে ওঠে তার। শান্ত দিঘির জলটার সঙ্গেই কি তবে প্রমিলার মিল? সেই লাজুক লাজুক তাকানো ট্যাপা ঠোঁটের হাসি, কোথায় যে হারিয়ে গেল সবাই! 50 বছর একসঙ্গে ঘর করার পরও অনুরূপা কেমন দুম করে চলে গেল তাকে ছেড়ে, স্বার্থপরের মতো। শেষ বয়সেও কি বুকে অভিমান পুষে রেখেছিল অনুরূপা? নকুলেশ্বর রোদ জ্বালা আকাশের দিকে তাকালেন, চোখের সামনে শুধুই কিছু রূপলি বুদবুদ। কোথায় আছে অনুরূপা? প্রমিলারা ওই আকাশের ওপারে, নাকি ফিরে এসেছে কাজল চোখ শান্ত দিঘির রূপ ধরে? ওকে প্রথম দিন দেখেই চমকে উঠেছিলেন নকুলেশ্বর। গাঢ় নীলাম্বরী পরে কে এসে দাঁড়ালো তার সামনে? মুখে রহস্যের পর্দা। আপনি কি ব্যস্ত আছেন? আমি আপনার সঙ্গে গল্প করতে এলাম। নকুলেশ্বর ফ্যাল ফ্যাল তাকিয়েছিলেন, সে নিজেই চেয়ার টেনে বসল। কি বই পড়ছিলেন? 1000 বছরের ওপার থেকে একটা পুরনো চেনা গন্ধ নাকে ঝাপটা মারছে তখন। নকুলেশ্বর কাঁপা গলায় জিজ্ঞাসা করছিলেন, কে তুমি? আপনার একজন বন্ধু। কোত্থেকে এলে? আমরা এসেছি ব্যাপটিস্ট কলেজ থেকে। দিঘির জল ঝিরঝিরিয়ে হাসল। আমার বাড়ি নিউ আলিপুরে। তুমি বানিয়ে বলছ? অন্য কোথাও থেকে এসেছো তুমি? তোমার সঙ্গে কার খুব মিল? কাজল জল থমকে গেল,
এ দৃষ্টিও বড় চেনা। নকুলেশ্বরের ভিষেও নিচ্ছে হয়েছিল ওর হাতে একবার হাতটা রাখে। নদী নালা ভরা শীর্ণ হাতে শিরশির অনুভূতি, কিছুতেই সাহস হয়নি, ছুলেই যদি মিলিয়ে যায়। নকুলেশ্বর উঠে দাঁড়ালেন। নিচের অফিস ঘরের ওদিক থেকে মোরাম বিছানো রাস্তা ধরে তাঁদের হোমের নতুন বাসিন্দা দীপনারায়ণ গেটের দিকে যাচ্ছে। টাটকা টাটকা এসেছে, এখনো তাই সকাল বিকেল পোস্ট অফিসে যায়। কাদের যে এত চিঠি লেখে, প্রথম প্রথম তিনিও লিখতেন ছেলেকে মেয়েকে পরিচিত আত্মীয় বন্ধু সকলকেই, তারপর ধীরে ধীরে ওই ছোকরাও বুঝে যাবে কিছুদিন পর। হ্যাঁ, নকুলেশ্বরের কাছে ষাটের কোঠা ছুঁয়ে থাকা বৃদ্ধটি ছোকরা তো বটেই, এখনো যে ওর নারী শুকোয়নি, বোকার মতো বারবার সংসারের গর্ভ আঁকড়ে ধরতে চায়, জানে না একবার বাতিল হয়ে গেলে। নকুলেশ্বর দুহাতে মুখ ঢাকলেন, শেষ পর্যন্ত সে আজ আসবে তো, তাকে যে অনেক কথা বলার আছে, শেষ জীবনে এত বেশি কথা জমে বুকে। নকুলেশ্বর চেয়ার ছেড়ে উঠলেন। পাশের ঘরের সতীকান্ত একেবারে কোনায় ছায়া ঘেঁষে নিথর বসে, দুচোখ সামনের রাস্তায় স্থির। তার পাশে গিয়ে দাঁড়ালেন। আজ কোন কলেজ থেকে আসবে জানেন? সতীকান্তর চোখের পাতাও কাঁপল না, ইদানিং কান দুটো পুরোপুরি গেছে। নকুলেশ্বর গলা চড়ালেন, ও মশাই, কিছু কি শুনছেন? আজ ওরা কোত্থেকে আসবে? সতীকান্তর দড়ি দড়ি আঙুল কানের কাছে পাখার মতো মেলে গেল, আমাকে কিছু বলছেন? বলছি আজ কোন দল আসবে, ব্যাপটিস্ট কলেজ না লন্ডন মিশন? ওই হলুদ প্রজাপতিটাকে আমার বেশ লাগে। ধ্যাত্তেরি, আপনার প্রজাপতির কথা কে জানতে চায়? নীলপরীদের ঝাঁকটা কি আজ আসবে? ও আমার মাথায় হাত বুলিয়ে দেয়। সতীকান্তর চোখে আলো জ্বলে উঠল, গ্লাসের জলে ফুল সাজায়। ও আমাকে একটা ফুলদানি দেবে বলেছে, সেদিন বিছানার চাদরও পাল্টে দিয়েছিল। সে তো আপনি মুতে ফেলেছিলেন বলে তাই। নকুলেশ্বর ধৈর্য হারালেন, দামরা বুড়োর শখ দেখো না, রোজ রাতে যার বিছানা ভেজে। সতীকান্তর গিলে করা মুখের চামড়া থিরথিরিয়ে উঠল, কিছু বললেন? না, প্রবল বিতৃষ্ণায় মুখ ফিরিয়ে নিলেন নকুলেশ্বর। তখনই নিচের দিকে চোখ গেল, উঁচু পাঁচিলের ওপার থেকে এক ঝাঁক পরি উড়ে আসছে ভেতরে, লাল নীল মভ ম্যাজেন্টা নানান বর্ণের ঝিলমিল পরি, তাদের ডানায় শব্দ বেজে উঠল ঝুমঝুম ঝুমঝুম। নাচতে নাচতে অফিস ঘরের দিকে এগিয়ে যাচ্ছে তারা। দোতলার চেয়ারগুলো নড়ে চড়ে উঠল, পুরনো শরীরগুলোয় টান টান ভাব, ওরা এসে গেছে। পুরীর লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে খাবার ঘরে ঢুকছেন শিবসুন্দর। 23 বছর আগে বানানো বার্লিংটনের স্যুটের বোতাম খুলে বাদামি কোট ঝুলে পড়েছে হাঁটু বরাবর, লাল টাইয়ের বাঁধন আলগা। শিবসুন্দর আর চোখে দেখলেন হাতে কপাল টিপে টেবিলে চুপচাপ বসে আছেন নকুলেশ্বর। এখনো খাবার আসেনি। প্রকাণ্ড টেবিলে রোজকার মতো প্লেটগুলো উপুর শুয়ে, শিবসুন্দর নিঃশব্দে চেয়ার টেনে বসলেন। কাকতাড়ুয়া চেহারা সামান্য বেঁকে গেল। নকুলেশ্বর মুখ তুললেন, চোখাচোখি হতে হাসার চেষ্টা করলেন দুজনেই, হাসিটি ফুটল না ঠোঁটে, চেয়ারগুলো ফাঁক হলো মাত্র। আপনার ঘরের আর সবাই খেতে এলো না? আসবে। নকুলেশ্বরের গলা ভেসে রইল বাতাসে, 12টা কি বেজে গেছে? কোটের হাতা আলতো উড়িয়ে ঘড়ি দেখলেন শিবসুন্দর, 5 মিনিট বাকি। নকুলেশ্বর প্রশ্ন করেই তার জাল ঘেরা জানলার বাইরে তাকিয়েছেন। 12টা বাজলো কি বাজলো না সে খবরে এখন আর কোনো আগ্রহ নেই তার, নেহাত প্রশ্ন করতে হয় তাই করা।
সকালের সূর্য গড়াতে গড়াতে মাঝ আকাশে কখন আগুনের পিণ্ড, পৃথিবীর কোলে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড উত্তাপ। নকুলেশ্বর দুচোখ ছোট করে বাইরের পৃথিবীটাকে দেখার চেষ্টা করলেন। ধাঁধালো আলোয় কিছুই স্পষ্ট বোঝা যায় না। মাঝে মাঝে তীব্র আলোতেও সব কেমন ঝাপসা হয়ে যায়। পেছনের কৃষ্ণচূড়া গাছটাকে ভালো মতন দেখতে পেলেন না তিনি। হতাশ মুখে দৃষ্টি ফেরালেন। আলো থেকে অন্ধকারে এসে চোখের ওপর ছোট বড় অজস্র গোলক ধাঁধা। আরও চার পাঁচজন কখন নীরবে এই ভেতরে এসে গেছেন, কেউ কারুর সঙ্গে কথা বলছেন না, নিথর বসে আছেন যে যার চেয়ারে। একজন অ্যাটেন্ডেন্ট ঘরে এলো। আপনাদের খাবার লাগাবো? কেউ উত্তর দিলেন না। কিছু ফোঁসফোঁস নিঃশ্বাসের শব্দ শুধু শোনা গেল। খাবার হাতে আরও দুজন অ্যাটেন্ডেন্ট ঘরে এলো। টেবিলের ওপর যান্ত্রিকভাবে সাজিয়ে দিল ভাত ডাল সবজির পাত্রগুলো। সুপ্রকাশ টেরিয়ে তাকালেন। বড় কাচের বাসনে টলমল করছে মুরগির ঝোল। খসখসে জিভ নড়ে উঠল। হুম, আজ আবার মুরগি দেওয়া হয়েছে? ছেলে ভোলানো হচ্ছে, মুখ বেঁকালেন সোমেশ্বর। ফোকলা গালে ভারী অদ্ভুত দেখালো সেই মুখ বিকৃতি। চাই না মুরগি, ফেরত নিয়ে যাও। নকুলেশ্বর অবিকল বাচ্চাদের মতো ঠোঁট ফোলালেন। হ্যাঁ, এভাবে আমাদের ভোলানো যাবে না। সকলে হাত গুটিয়ে বসে আছেন, সামনে গরম ভাত। হেড অ্যাটেন্ডেন্ট ঘরে ঢুকে হতবাক চোখে তাকালো। এ দৃশ্য বড় একটা দেখা যায় না। শেষ বয়সে খাওয়ার আসক্তি যে কত হিংস্র সে তা রোজ দেখে। আজ আবার কি নিয়ে গোসা হলো আপনাদের? একসঙ্গে মুখ ঘুরিয়ে নিলেন সবাই। নিন নিন, খেয়ে নিন। আজ আপনাদের জন্য খুব বাচ্চা বাচ্চা মুরগি এসেছে, মুখে দিলেই গলে যাবে। চিবোতে হবে না আপনাদের, আপনারা উঠে গেলে পরের ব্যাচ বসবে। একটা হাতও এগোলো না টেবিলের দিকে। সুপ্রকাশ উমানাথ পাশাপাশি বসেছেন, মাঝে মাঝে এ ওর দিকে তাকাচ্ছেন আরে আরে। সকালের সেই ঝাঁজ অনেকটাই স্মৃয়মান। উমানাথ আরেকবার সুপ্রকাশকে দেখে বাঁ দিকে বসা দিবানাথের দিকে তাকাল। এদিকে ওদিকে দেখছেন দিবানাথ। টেবিলের কোণা ছুঁয়ে থাকা হাতের আঙুলগুলো দপদপ কাঁপছে হৃৎপিণ্ডের মতো। প্রচণ্ড খিদেই অনুভূতি তার নাড়িতে যেন বড়শির টান দিচ্ছে। সঙ্গীদের মুখের দিকে তাকিয়েও আর বেশিক্ষণ স্থির থাকতে পারলেন না। ভাত তোলার জন্য চামচ টানলেন। আর বসে থেকে কি হবে? নিন, শুরু করে দিই। হ্যাঁ, খাওয়া ছাড়া এখন আর কি আছে আপনার? দিবানাথ অপ্রস্তুত চোখে তাকালেন। নকুলেশ্বর অস্ফুটেই বলে উঠলেন, টেবিলটার দিকে তাকিয়ে দেখেছেন? সকালের পাউরুটির গুঁড়োগুলো পর্যন্ত পড়ে আছে এখনো। আমরা যে হেলা ফেলার বস্তু! সুপ্রকাশের বুক নিংড়ে দুঃখী বাতাস গড়িয়ে এলো। আবার কিছুক্ষণ স্তব্ধতার পর একে একে প্লেট টানলেন সকলেই। অ্যাটেন্ডেন্ট মুচকি হেসে ভাত বাড়ল। শেষ পর্যন্ত 10 মিনিটের হাঙ্গার স্ট্রাইক ভেঙেছেন বিদ্রোহীরা। তবে খুব অলসভাবেই নড়াচড়া করছে শিরা ওঠা আঙুলগুলো। আটটা মুখের কচকচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোনোখানে। কারোরই খাওয়ায় মন নেই, খেতে হয় তাই খাওয়া। উমানাথ পাতে পড়া মুরগির টুকরোটা অন্যমনস্কভাবেই খুঁটলে। মুখে এক কুচি মাংস ফেলার সময় চোখ থেকে টপ করে দুফোঁটা জল ঝরে পড়ল থালায়। দৃশ্যটা সুপ্রকাশের নজর এড়াল না। গলার কাছে তার আবার ডেলা দলা পাকাচ্ছে। ওটা কফ না কষ্ট ঠিক বুঝতে পারলেন না তিনি। বাঁ হাত ঘুরিয়ে উমানাথের পিঠে রাখলেন। আমাকে মাফ করে দিন উমাবাবু, যেতে দিন। উমানাথ দাঁতের পাটি ঘষে নিজেকে সামলাতে চাইলেন। বাঁ হাতের তালুতে আলগোছে মুছে নিলেন তার চোখ। আসলে আপনার কাকাতুয়াটা পাশে বসে কলকল করলে এত ভালো লাগে। আপনার মুনিয়া পাখিটা কি কিছু কম নাকি? ওরা একটু পাশে বসবে, একটু কপাল টিপে দেবে, হাত রাখবে পিঠে, এটা কি খুব বেশি চাওয়া? শিবসুন্দর হঠাৎ বলে উঠলেন, ওদের হাত মুখের চামড়াগুলো ছুঁয়ে দেখেছেন?
কিরকম নরম সতেজ। সোমেশ্বর উদাস হলেন, ঠিক বলেছেন, ঝরে যাওয়ার পরে গাছে যে নতুন পাতা গজায় অবিকল সেরকম। মনে হয় ওরা ছুঁয়ে দিলেই আমাদের শুকিয়ে আসা চামড়াগুলো। আর কি নরম শরীর, নকুলেশ্বর হাত গুটিয়ে বসলেন, সেই শরীর থেকে কি তীব্র মেয়েলি গন্ধ। মনে হয় এক ঝড়ের ধাক্কায় 60টা বছর পেছনে ফিরে গেছি। নিজেদের আবার নতুন করে পুরুষ বলে ভাবতে ভালো লাগে। শিবসুন্দর আস্তে আস্তে ঝুলন্ত টাই নামালেন কোলের কাছে। শুধু পুরুষ কেন নকুলেশ্বর বাবু, পুরোপুরি একটা মানুষ মনে হয় না নিজেকে? হ্যাঁ, এসব কি আর বোঝে না সুপার ছোকরা? সব বোঝে, তবু ওদের আজ আসতে দিল না ওপরে। সুপ্রকাশ কাঁধ ঝাঁকালেন, ইচ্ছে করেই আসতে দিল না। হতাশা থেকে অভিমান, অভিমান থেকে ক্ষোভ, সেই ক্ষোভ রাগ হয়ে ছিটকে বেরোতে শুরু করল ক্রমশ। প্রথমে সোমেশ্বর উঠে দাঁড়ালেন, আমি মুরগি খাবো না, আমিও খাবো না, প্লেট ঠেলে সরিয়ে দিলেন নকুলেশ্বর, আমিও খাবো না। এই তুলে নিয়ে যাও সামনে থেকে খাবার। সকলে একসঙ্গে দাঁড়িয়ে পড়েছেন। বাইরে থেকে আরেকজন অ্যাটেন্ডেন্ট হট্টগোল শুনে ঘরে এলো, কি হলো, না খেয়ে উঠে পড়ছেন যে? মাংস কি সেদ্ধ হয়নি? খাবো না। সুপারকে ডাকো, আমরা কৈফিয়ত চাই, উমানাথ চিৎকার করে উঠলেন। কৈফিয়ত কিসের জন্য? হতভম্ব মুখে তাকালো অ্যাটেন্ডেন্টরা। দিব্যি তো সকলে খেতে শুরু করেছিল, আবার কি হলো? সত্যি বুড়োদের নিয়ে পেরে ওঠা দায়, যখন তখন রং বদলায় মেজাজের। পাখিগুলোকে আজ ওপরে পাঠালে না কেন? শিবসুন্দর লাঠি ঠুকলেন মেঝেতে, ভেবেছ এভাবে পরিদের সরিয়ে রাখা যায়? অনেক দিন পর মিলিটারি হুঙ্কার ছাড়লেন সোমেশ্বর, জবাব দিতে হবে কেন পাঠাওনি ওদের। আমি আজ রজনীগন্ধার গন্ধ পেলাম না, কেন এভাবে ঠকানো হলো আমাকে? একসঙ্গে হল্লা করছে সকলে, ব্যাপারটা বুঝে উঠতে কিছু সময় লাগলো অ্যাটেন্ডেন্টদের। কলেজের মেয়েগুলো আজ ওপরে আসেনি, তাই এত গোসা? একজন চোখ টিপল, ওরা তো আজ সবাই মিলে তপন জ্যোতিবাবুর সেবা করে গেল, কেন কেন? বারে ওর বেশি অসুখ যে, আমরা বুঝি খুব সুস্থ? অবোধ বালকের মতো গাল ফোলালেন সুপ্রকাশ, কাল রাতে আমার টান ওঠেনি, ভোর হওয়া অবধি বসেছিলাম বিছানায়, তার বেলা? আমার তো 3 দিন ধরে জ্বর আসছে। নকুলেশ্বর গজগজ করে উঠলেন, মুখে কোনো স্বাদ নেই, কিছু ভালো লাগে না, তার বেলা? হেড অ্যাটেন্ডেন্ট এতক্ষণে গম্ভীর হলো, কিসে আর কিসে, আপনাদের সঙ্গে তপনবাবুর তুলনা? জানেন কাল রাত থেকে ওর অক্সিজেন চলছে, তা বলে সবাই ওর কাছেই চলে যাবে? যাবে না, ডাইং পেশেন্ট অ্যাটেন্ড করলে ওরা যে বেশি নম্বর পায়। মানে? বিস্ময়ে সবকটা মুখ ঝুলে পড়ল হঠাৎ। মানে আর কি, আপনাদের সঙ্গ দিয়ে গেলে ওরা যা নাম্বার পায় তার ডবল পাবে ডাইং পেশেন্টের সেবা করলে, এমনি এমনি ওরা আসে না আপনাদের কাছে, বুঝলেন? একা মনে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছেন জয়মোহন, আজ একটু বেশিই হেঁটেছেন, এবার ফেরার পালা। বিকেলের অনেক আগেই পথে বেরিয়েছিলেন, অন্যান্য দিন নকুলেশ্বর উমানাথ থাকেন সঙ্গে, কিংবা সোমেশ্বর বা শিবসুন্দর, আজ তিনি একা। সঙ্গীরা সব দুপুরের পর থেকে নিষ্পন্দ বসে আছেন যে যার জায়গায়, বাজে পোড়া এক একটা জীর্ণ গাছ যেন। বেরোনোর আগে জয়মোহন বার কয়েক ডেকেও ছিলেন, কেউ সাড়া দেয়নি। ময়দানের কাছাকাছি পৌঁছে জোরে জোরে শ্বাস নিলেন জয়মোহন, এত ভেঙে পড়ার কী আছে, ফর্ম পড়ে গেলে রিটায়ার করাই তো নিয়ম। তখন কে কার ধারে কাছে আসে এটুকু মানতে না পারলে বাঁচারই কোনো মানে হয় না। এই যে তার খোঁজ নিতে ভাইপো ভাইজিরা আর আসে না, তাতে কী এসে গেল? পুষে রাখলেই অভিমান বাড়ে, অথচ দাদাদের সংসার টানতে টানতে নিজের বিয়ে করাই হলো না। হলো না তো হলোই না, যতদিন সামর্থ্য ছিল হাসি মুখে করে গেছেন সবার জন্য। জীবনে একমাত্র দরকার স্পোর্টসম্যান স্পিরিট, তার সঙ্গীদের ভেতর এই জিনিসটারই বিশেষ অভাব বোধ।
সামান্য ছোটোখাটো ব্যাপারে এরা এত বেশি হতাশ হন, সেই যে বছর ফর্ম থাকা সত্ত্বেও জোর করে বসিয়ে দেওয়া হলো তাঁকে, বলা হলো অনেক খেলেছ এবার রিটায়ার করো, সেদিনের যন্ত্রণা কি কোনো কিছুর থেকে কম? মেনে তো নিয়েই ছিলেন, হ্যাঁ মেনে নেওয়ার নামই শান্তি। কবজি উঁচু করে ঘড়ি দেখলেন জয়মোহন, দিনের আলো ক্রমশ নিঃশেষ হয়ে আসছে। কিছু দূরে ভিক্টোরিয়ার কালো পরীর মাথায় পাতলা স্বরের আস্তরণ, রাস্তার দুধারে ফ্লোরেসেন্ট বাতিগুলো একসঙ্গে দপদপ করে জ্বলে উঠল। জয়মোহন পেছন ফিরলে, নিয়মমাফিক মানুষের ভিড়ে দিন শেষের রাস্তাঘাট গমগম করছে। দুটো অল্প বয়সী ছোকরা তাঁকে ধাক্কা দিয়ে চলে গেল, এত অন্যমনস্ক হয়ে পড়েছেন কেন? সতর্ক থাকলে তিনিই আগে ডসটা মারতে পারতেন। হঠাৎ ঝাঁকুনিতে পিঠে সামান্য খোঁচা লেগে গেছে, ব্যথাটা ফিরে আসবে নাকি? জয়মোহন প্রাণপণে কষ্ট ভুলতে চাইলেন। বিশাল রাজপথ গাড়িতে গাড়িতে থই থই করছে, এক মহিলা বাচ্চা কোলে রাস্তা পার হওয়ার বৃথায় চেষ্টা করে যাচ্ছে। জয়মোহন টান টান হলেন, মহিলা কি কিছুতেই ওপারে যেতে পারবে না? নিশ্চয়ই পারবে, ওই তো ডান দিক খালি হয়েছে। উত্তেজনায় জয়মোহনের হাত মুঠো হয়ে গেল, আর একটু আর একটু, সাব্বাস। বাঁ দিকের মারুতিকে থমকে দিয়ে পার হয়ে গেল মহিলা। জয়মোহন শ্বাস ফেললেন, ভেতরে ভেতরে আত্মবিশ্বাস আবার গভীর হচ্ছে। সামনেই এক টিভির দোকানে থোকা ভিড়, ভালো কোনো খেলা দেখাচ্ছে নাকি? ভিড় ঠেলে এগোতেই জয়মোহন ওদের মুখোমুখি পড়ে গেলেন। তাদের বৃদ্ধাবাসে আসা দুটি মেয়ে বেরিয়ে আসছে দোকান থেকে, সঙ্গে জিন্স পরা এক যুবক। এই মেয়ে দুটোকে নিয়েই সকালে সুপ্রকাশ উমানাথের ঝগড়া লেগেছিল না? জয়মোহন দাঁড়িয়ে গেলেন, এরা বোধ হয় আজ আসেই নি। কি গো, কেমন আছো? অজান্তে গেঞ্জির কলার ঠিক করলেন জয়মোহন। লম্বা স্কার্ট পরা মেয়েটি থমকে দাঁড়িয়েছে। জয়মোহন দুগাল ছড়িয়ে হাসলেন, টিভিতে ফুটবল দেখছিলে বুঝি, আমাকে কিছু বললেন? সরল নিষ্পাপ চোখে তাকালো মেয়েটি। জয়মোহন ঢোক গিললেন, এরা কি তবে তাকে চিনতে পারছে না, নাকি জিন্স পরা তরুণের সামনে? আমি জয়মোহন দত্ত, আপনাকে তো ঠিক, মানে হ্যাঁ কোথায় যেন দেখেছি। মেয়েটি অপ্রতিভ হাসল, বাহ, আগের বার আমাদের ওল্ড হোমে এসে কত গল্প করেছিলে মনে নেই? সেই পেলে ইউসোবিয়র গল্প? সালোয়ার পরা মেয়েটির ঠোঁট পাপড়ি মেলল এবার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছি, কেমন আছেন? ভালো, প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি প্রথমটা ঠিক রিকালেক্ট। জয়মোহন নিষ্পলক তাকালেন, যৌবনের স্মৃতিশক্তি কি বার্ধক্যের থেকেও কম? ওরা আবার উড়ে যাচ্ছে, হাসছে ঝর্ণার মতো। কি যেন বলল, ছোকরাটি ঘুরে তাকালো, হেসে উঠল জোরে। জয়মোহন কাঠ হয়ে গেলেন, 50 বছর পরে নতুন করে একটা অপমানের স্রোত বয়ে গেল দুর্বল শির দাঁড়াবে। দুপুরে অ্যাটেন্ডেন্টদের কথা শুনেও এমনটা হয়নি, মেয়ে দুটো তাঁকে একদমই আলাদাভাবে চিনতে পারেনি। বলে দেওয়ার পরও চিনেছে কি, নাকি ভদ্রতা করে কথা বলে গেল? নেশাগ্রস্তের মতো হাঁটছেন জয়মোহন, তিনি যে একটা স্বতন্ত্র মানুষ, ইট কাঠ পাথর নন, যার এই পৃথিবীতে একটা আলাদা অস্তিত্ব আছে, তাকেই কেমন খেলাচ্ছলে অবহেলা করে চলে গেল মেয়ে দুটো। মাথা ঘুরছে বনবন করে তার, শিরদাঁড়া ভেঙে আসছে, টলতে টলতে কখন হোমের গেটে চলে এসেছেন নিজেও টের পাননি। বাইরের পৃথিবীতে যদিও এখন জমজমাট সন্ধ্যা, তাঁদের কম্পাউন্ডে রাত নিশুত। অফিস ঘরের সামনে ঝুলন্ত বাতিটা টিমটিম জ্বলছে, সবুজ লন জুড়ে থমথম নির্জনতা। জীবনে আজ প্রথম ঝুঁকে পড়ে হাঁটছেন জয়মোহন, এক্ষুনি শুয়ে পড়া দরকার। হৃৎপিণ্ড ওঠানামা করছে হাঁপড়ের মতো। অফিস ঘর ছাড়িয়ে প্যাসেজে ঢুকলেন, আর একটু এগোলেই সিঁড়ি, কিন্তু এ কি, তিনি সিঁড়ির পথ খুঁজে পাচ্ছেন না কেন? অসহায়ভাবে চারিদিকে তাকালেন, গোটা কয়েক ঘর পেরোলে একেবারে শেষ প্রান্তে সিক রুম,
পায়ে পায়ে এগোলেন সেদিকে। ঝাঁঝালো ওষুধের গন্ধে মাথা অবশ হয়ে আসছে। ঘুমের ভেতর হাঁটা মানুষের মতো জয়মোহন শিক রুমের দরজায় কখন পৌঁছে গেছেন। পর্দা সরাতেই দেখলেন তপন জ্যোতির বিছানা ঘিরে ছায়া ছায়া অন্ধকার। না, অন্ধকার নয়, সুপ্রকাশ, শিবসুন্দর, সোমেশ্বর আর নকুলেশ্বররা সকলে মিলে অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছেন তপন জ্যোতিকে ঘিরে। কে যেন অলৌকিক স্বরে ডাকলেন, আসুন জয়মোহন। জয়মোহন এক ঘোরের ভেতর এগোলেন যেন। তপনজ্যোতি চলে যাচ্ছেন। বুকের শেষ বাতাসটুকু ভয়ঙ্কর ঘরঘর শব্দে নিজেকে জানান দিল। তপনজ্যোতির খুব কাছে গিয়ে জয়মোহন বলে দিতে চাইলেন, পরি প্রজাপতিরা কেউ সত্যি নয় হে তপন, আসলে শুধু আমরাই সত্যি, এই আমি, আপনি, আমরা সকলে। কোনো আওয়াজই ফুটল না গলায়। নীরব মূর্তিগুলোর পাশে আরও একটা ছায়া হয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকলেন শুধু।